এবাৰ পিঠিত উঠি বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র কাজিরঙ্গার রাষ্ট্র উদ্যানের সৌন্দর্য উপভোগ করব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে। প্রধানমন্ত্রীর বাবে কাজিরঙ্গা উদ্যান কর্তৃপক্ষ সাজু করে রাখিছে সবাতুক সবল হাতী প্রদ্যুন্মক। কাজিরঙ্গা রাষ্ট্র উদ্যানের কহরা রেঞ্জত হাতী সাফারি করব প্রধানমন্ত্রী, যার বাবে বিগত কেবাদিন ধরে গজরাজ প্রদ্যুন্মর বিশেষ যত্ন লৈছে উদ্যান কর্তৃপক্ষ। উল্লেখযোগ্য যে এই প্রদ্যুন্মর পিঠিত উঠিয়ে কাজিরঙ্গা পরিদর্শন করেছিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুয়ে। 2023 চনত কাজিরঙ্গার গজ উৎসবত অংশ লৈ প্রদ্যুন্মর পিঠিত উঠিয়ে কাজিরঙ্গা পরিদর্শন করেছিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুয়ে। ইয়ার পূর্বে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আর তেওঁর কন্যা শ্বেতায়ু 2022 চনের ফেব্রুয়ারীত কাজিরঙ্গা ভ্রমণের সময় প্রদ্যুন্মর পিঠিত বহিয়ে বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র তথা এশিঙিয়া গড়ের বাবে বিখ্যাত কাজিরঙ্গার সৌন্দর্য উপভোগ করেছিল। সেই প্রদ্যুন্মর পিঠিত উঠিয়ে প্রধানমন্ত্রী মোদিয়ে চাব কাজিরঙ্গার বিশাল আর বৈচিত্র্যময় সৌন্দর্য সম্ভার। জৈব বৈচিত্রতার ভরপুর কাজিরঙ্গার নয়নাভিরাম দৃশ্যরাজি প্রধানমন্ত্রীগিয়ে যাতে সুন্দরকৈ চাব পারে তার বাবে রাষ্ট্র উদ্যান কর্তৃপক্ষ উপযুক্ত স্থান নির্বাচন করেছে। প্রধানমন্ত্রীর জীপ সাফারির বাবে কাজিরঙ্গার ভিতরের পথরও উন্নীতকরণ করা হয়েছে। প্রদ্যুন্মর পিঠিত উঠি হাতি সাফারি করার লগতে জীপ সাফারিও করব প্রধানমন্ত্রীগিয়ে। কাজিরঙ্গার বিতুপন বরার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। প্রদ্যুন্মর পিঠিত উঠি বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র কাজিরঙ্গার রাষ্ট্র উদ্যানের সৌন্দর্য উপভোগ করব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে। প্রধানমন্ত্রীর বাবে কাজিরঙ্গা উদ্যান কর্তৃপক্ষ সাজু করে রাখিছে সবাতুক সবল হাতী প্রদ্যুন্মক। কাজিরঙ্গা রাষ্ট্র উদ্যানের কহরা রেঞ্জত হাতী সাফারি করব প্রধানমন্ত্রীয়ে, যার বাবে বিগত কেবাদিনও ধরে গজরাজ প্রদ্যুন্মর বিশেষ যত্ন লৈছে উদ্যান কর্তৃপক্ষ। উল্লেখযোগ্য যে এই প্রদ্যুন্মর পিঠিত উঠিয়ে কাজিরঙ্গা পরিদর্শন করেছিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুয়ে। 2023 চনত কাজিরঙ্গার গজ উৎসবত অংশ লৈ প্রদ্যুন্মর পিঠিত উঠিয়ে কাজিরঙ্গা পরিদর্শন করেছিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুয়ে। ইয়ার পূর্বে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আর তেওঁর কন্যা শ্বেতায়ু 2022 চনের ফেব্রুয়ারীত কাজিরঙ্গা ভ্রমণের সময় প্রদ্যুন্মর পিঠিত বহিয়ে বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র তথা এশিঙিয়া গড়ের বাবে বিখ্যাত কাজিরঙ্গার সৌন্দর্য উপভোগ করেছিল। সেই প্রদ্যুন্মর পিঠিত উঠিয়ে প্রধানমন্ত্রী মোদিয়ে চাব কাজিরঙ্গার বিশাল আর বৈচিত্র্যময় সৌন্দর্য সম্ভার। জৈব বৈচিত্রতার ভরপুর কাজিরঙ্গার নয়নাভিরাম দৃশ্যরাজি প্রধানমন্ত্রীগিয়ে যাতে সুন্দরকৈ চাব পারে তার বাবে রাষ্ট্র উদ্যান কর্তৃপক্ষ উপযুক্ত স্থান নির্বাচন করেছে। প্রধানমন্ত্রীর জীপ সাফারির বাবে কাজিরঙ্গার ভিতরের পথরও উন্নীতকরণ করা হয়েছে। প্রদ্যুন্মর পিঠিত উঠি হাতি সাফারি করার লগতে জীপ সাফারিও করব প্রধানমন্ত্রীগিয়ে। কাজিরঙ্গার বিতুপন বরার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।